নেতার বচনত সংকট মোচন নহয় সাধারণ জনতার। বজারত এতিয়াও ঊর্ধ্বমুখী নিত্য ব্যবহার্য সামগ্রীর দাম। কিন্তু ইয়ার কারণ কি শুনক। দালি আমার রাজস্থানের পৰা আহে, উত্তর প্রদেশের পৰা আহে, হারিয়ানার পৰা ঘেহু আহে, কথাটো কৈছো। ঠিক তেনেকে নাসিকের পৰা পিঁয়াজ আহে, আলু আহে। গতি এই ক্ষেত্রে আমি স্বাবলম্বী নোহার কারণে সোর্সত যে দাম হয় সেই দামটোর তারপরে ট্রান্সপোর্টে দিয়ে আনবলে ট্রান্সপোর্টেশন কষ্টটা যোগ হয়ে যায়। এতে দুটা কথা আছে যে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সেইদিনা কথাটো কৈছে যে 15 দিনমানের ভিতর মূল্য বৃদ্ধি কিছু পরিমাণে খাম কাটিব। এনেকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার প্রেসর আগতে কৈছে কথাটো। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির রাজ্যের বাজারত বিলাসী হয়েছে নিত্য ব্যবহার্য সামগ্রী। গুৱাহাটীত দেওবাৰে পেট্রোলের মূল্য 105.47 টকা, ডিজেলের মূল্য হল গৈ 97.78 টকা। এক প্রকারে দুই এদিনতে সেঞ্চুরি কোবর দিকত আগবাঢ়িছে ডিজেলে। প্রতিদিনেই সাধারণ জনতার মাজত সৃষ্টি হয়েছে হাহাকার, অভাবনীয় পরিস্থিতি। কি কব, 100 টকা হলে আপনার তেল তো পয়সাই নাহে, ভাড়া আহে আপনার কেতিয়াবা 100 টকা ভাড়া আহে, 100 টকা ভাড়াত আপনার 30 টকা তেলেই পুয়ে, 20 টকা কোম্পানিয়ে লয়, থাকলে 50 টকা আপনার নিজেই চলিব না, গাড়িয়ে মেইনটেন্স করব না কি করব। সরকারের প্রতিশ্রুতি তো আজি আর প্রতিশ্রুতি হয়ে রব। আর আমিও একচুয়ালি আমি এটা সাধারণ জনতা, আর এই হিসাব আমি পরিবর্তন মানে আমি বিজেপি আমি সাপোর্ট করেছিল এটা সময়, কিন্তু এটা এনেকা পর্যায় হয়ে গেছে মানে কি আর সেই ঘরতে মানে সেই ঘর নিগনে কাপড় কুটার নিচিনা হল। আর পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিয়ে যেন রাজ্যের প্রতিটি সামগ্রীর দাম বৃদ্ধির দুর্দান্ত ভূমিকা গ্রহণ করেছে। হঠাৎ বাড়িছে বাস মেজিকর ভাড়া, কোনো নির্দেশনা জারি নোহাক যাত্রীয় ভরিছে অধিক ভাড়া। গুয়াহাটীত সিটি বাসের ন্যূনতম ভাড়া হল গৈ 10 টকা আর মেজিকর 20 টকা। রাজ্যত চৌদিশে কেবল মূল্য বৃদ্ধির জুয়ে দহিছে সাধারণ জনতাক। গুয়াহাটির বাজারতো শাক পাচলির চড়া দামত ব্যবসায়ী হুমুনি আগবাঢ়িছে। 32 টকা কিনি দিয়া যদি 40 টকা বিকে লাভ না থাকে, 100 গ্রাম 50 গ্রাম এনেকুয়া যায়। আপনার প্রিয় আমি বিক্রি আছো 40 টকা, ভাতগেড়া বিক্রি আছো আপনার 60 টকা। আপনার সাধারণ রাইজে মানে মালখানি লোব নয়, আমি সেই অনুপাতত মালখানি বিকিব নয়। এটা তারমানে আগতে 1 কুইন্টাল পাচলি আনছিল, এটা মানে 1 কুইন্টাল 50 কেজি পাচলি আনবে লাগাত পড়ছে, সেই 50 কেজিও বিক্রি করা টানেছি। আর পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে গাড়ি ভাড়া বাড়াই দিছে, আমার কেরিং চার্জটি বেশি লোক হয়েছে। আগত যদি 100 টকার আসলে এটা 200 টকা লাগা হয়েছে, নাই বলে কব পারি। যে দেওবরিয়া বাজারত মানুষের মানে ঠেলা হাসা লাগছিল, তার ভিতরে এটা মানুষ তো মানে মাতি এম বেলা বলে আমার পাশে লই যাক আই নোয়ারিয়ে আর মানে হেরি করিব কারণে মানে বহুত মানে দিকদারি পাইছো। আর করোনা লকডাউনের কারণে মানুষের ইকোনমি শেষ হয়েছে, আর এটা বস্তুর দামের কারণেও মানে মানুষের প্রবলেমর সীমা নোহা হয়েছে। সরকারের এই ক্ষেত্রে অলমান কাণ্ড জ্ঞান থাকিব লাগিছিল, সর্বজন গরিব মানুষ কেনেকে বেঁচে থাকিব, সব বস্তুর এনেকে দাম বাড়িছে, অজুহাত দেখাইছে, পেট্রোলের দাম বাড়াইছে বা ডিজেলের দাম বাড়িছে, সেইখানে আমার মানে পরিবহন খরচটি বৃদ্ধি হওয়ার কারণে দাম বড়া বলে কৈছে। আনফালে সরকারে আসনি বনায় দায়িত্ব সামরে বলে সমালোচনা সাধারণ জনতার। এইখন সরকারে কেবল আসনি দিব জানে, হ্যাঁ 800 টকা আসনি দি কিনে মানুহর এটা ফ্যামিলির 800 টকা দি গোটেই মাহটো চলিব নোৱাৰে। 800 টকা দি কিনে এটা ফ্যামিলির যদি তুমি মিঠাতেলর যদি তুমি চিন্তা করা, মিঠাতেলর 100 টকা বা 120 টকা মিঠাতেলর গৈ কিনে 220 টকা 230 টকা হয়েছে। গতি এটা ফ্যামিলির 3 লিটার বা 4 লিটার যদি মিঠাতেল লাগে মাহত, তেতিয়ালে 400 বা 500 টকা এক্সট্রা ভরি আছে। গতি 800 টকাকে দি কিনে মানুষের ঘটকেইটা লোহাই হয়েছে, জেনারেল পাবলিকত একো লাভ হওয়া নাই। প্রত্যেকটা সামগ্রীতে আপনি চাব 50%-ৰ পৰা 100% বৃদ্ধি হয়েছে। গোটে 50% যদি 100%, এজন মানুহৰ যদি মাহিলী ইনকাম যদি 4,000 বা 5,000 টকা হয়, ইয়াৰ খৰচা এতিয়া বাঢ়ি গৈছে 7,500 টকা 8,000 টকালৈকে। মুঠতে বাস ট্যাক্সি হাট বাজার সকলোতে মূল্য বৃদ্ধির হবচন্ত্র করে তুলিছে রাজ্যবাসীক। পিছে 15 দিনত কেনে সমাধানের সূত্র উলিয়াব রাজ্য সরকারে সেয়াহে হব লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট পল্লব বরা আর রাজু বরার সহ বিতুপন শইকীয়া আর দেবজিৎ নন্দনের রিপোর্ট, প্রাগ নিউজ।